আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের খুলনার একটি জনপ্রিয় একটি ফাস্টফুডের সাথে পরিচয় করিয়ে দেব সেই ফুডটা হচ্ছে ডিম গোটা এবং খুলনায় কিন্তু এখন অনেকে ডিম গোটা তৈরি করে থাকে কিন্তু প্রথম খুলনায় কে ডিম গোটা তৈরি করতো সেটা আপনারা অনেকে জানেন না তো আমি আসলে এসেছি সেই মামার কাছে যে প্রথম ডিম গোটা শুরু করছিল খুলনায় তার কাছ থেকেই কিন্তু তারপরে ডিম গোটাগুলো চালু হয়েছে তো মামা কিন্তু বসে আছে খুলনা যে নিউ মার্কেটে যে মসজিদের পাশে আছে ওইখানে কিন্তু সে বসে না ইনি কিন্তু বসে বসে আছে খুলনা সেভেন সেভ যেখানে আছে তার পাশে এটা খুলনা নিউ মার্কেটের অপোজিট ওই মাতার দিকে গেলে আপনারা এই দোকানটা দেখতে পাবেন তো ইনি কিন্তু মঙ্গলবারে থাকে না আর বাকি দিনগুলো কিন্তু সেখানে গেলে আপনারা এনারে পাবেন সন্ধ্যার দিকে গেলে পাবেন সন্ধ্যার থেকে সে থাকে এবং সে ডিম গোটাটা খুব সুন্দর করে বানিয়ে থাকে বানিয়ে থাকে এবং আপনি যদি চান যে এটা একটু নরম করে বা একটু বেশি শক্ত করে খাবেন সেটা বললেও কিন্তু সে সেইভাবে করে দেয় এবং তার ডিম গোটাটা খুবই ভালো লাগে এবং খুবই মজা মজা আমি খুলনা নিউ মার্কেটে আরও যে দুই তিনজন ডিমকুটা বিক্রি করে সেখানেও কিন্তু খেয়েছি কিন্তু এই ইনারটার মতো মজা কিন্তু তাদের কাছে আমি পাই নাই বা তাদের যদি একটু বলি শক্ত করে দিতে কিন্তু তারা কিন্তু সেটা করে না তারা তাদের মতো করেই করে দেয় তো তাদের থেকে এখানে যেয়ে আপনারা অবশ্যই খেয়ে মজা পাবেন আপনারা একদিন যে ট্রাই করতে পারেন এই আমার এই ডিম গোটা এবং সেখানে আপনি সিদ্ধ ডিমও পাবেন আবার ডিম রুটিও চাইলে খেতে পারবেন সেখানে গিয়ে তো এই আপনি এইখানে ডিম গোঁটা অবশ্যই খাবেন কি আমার কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যে আপনাদের ডিম গোটাটি কেমন লেগেছে তো দেখতে পাচ্ছেন কিভাবে ডিম ঘোটাটা তৈরি করলো সব সকল প্রসেস কিন্তু আপনাদের দেখালাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন